নমস্কার বন্ধুরা, আমি দিব্যজ্যোতি মুখার্জি, দ্য বং মেডিকোস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখো, তোমরা অনেকদিন ধরে আমাদেরকে বলছিলে যে দাদা, ওয়েস্ট বেঙ্গলের যে কলেজগুলো রয়েছে তাতে ওপেনিং র্যাঙ্ক ক্লোজিং র্যাঙ্ক কি গিয়েছে সিট অ্যালটমেন্টের পরে, তো সেটা নিয়ে তোমরা একটা ভিডিও বানাও। তো এখানে আমাদের কাছে শুধু জেনারেলদের জন্য আমরা ডেটাটা কালেক্ট করে উঠতে পেরেছিলাম, কারণ বুঝতেই পারছো অনেক বড় অ্যালটমেন্ট লিস্ট, অনেক ভাস্ট কাজ, বাকিগুলোর কাজ চলছিল। কিন্তু এখন তার মাঝখানে ওয়েস্ট বেঙ্গল যে গভর্নমেন্ট থেকেই তোমাদের ওপেনিং ক্লোজিং র্যাঙ্ক একদম ক্যাটাগরি ওয়াইজ পাবলিশ করে দেওয়া হয়েছে। তো চলো আমরা একটু আজকে ওই লিস্টটাই দেখে নেব যে কি ক্যাটাগরিতে কি কি ওপেনিং আর ক্লোজিং র্যাঙ্ক গেছে, কোন কোন মেডিকেল, ডেন্টাল, আয়ুষ তিনটাতে। তো চলো আজকের ভিডিও এইটাই শুরু করা যাক। প্রথমে আমরা চলে আসব, দেখো, জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। আমি তোমাদেরকে একটু বলে দেবো, এই যে দেখো, ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন এন্ড সার্জারি, BANO। তোমরা হয়তো সবাই জানবে না যে BANO জিনিসটা কি। BA মানে হচ্ছে ওবিসি এ, BB মানে হচ্ছে ওবিসি বি, EWNO মানে হচ্ছে EWS কোটা, OPNO মানে হচ্ছে জেনারেল, SCNO মানে হচ্ছে SC, STNO মানে হচ্ছে ST। তারপরে দেখো চলে আসছি আমরা, এখানে একটাই আয়ুর্বেদিক মেডিকেল কলেজ রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, তাই একটারই দিয়েছে এখানে র্যাঙ্ক, ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, আর আহমেদ ডেন্টাল কলেজে গেছে OPNO। জেনারেলদের জন্য দেখো গিয়েছে 33,769 থেকে 38,674। বর্ধমান ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল, আচ্ছা সরি, আমি আর আহমেদের জন্য বাকিগুলো একটু মিস করলাম। দেখো OPNO, SCNO গিয়েছে 1,22,561 থেকে 1,28,860, STNO গিয়েছে 4,29,276 থেকে 4,59,272। এবার আমরা চলে আসছি বর্ধমান, বর্ধমানে OPNO গিয়েছে 34,089 থেকে 43,718, SC গিয়েছে 1,24,497 থেকে 1,41,981, STNO রয়েছে 4,32,297 থেকে 4,65,933। এরপরে দেখো চলে আসছে গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স এন্ড রিসার্চ, গুরু নানক ইনস্টিটিউটে তোমার দেখো, আচ্ছা তোমাদেরকে আরেকটা এখানে জিনিস যেটা ইন্ট্রোডিউস হচ্ছে, এই যে MQNO, MQNO মানে হচ্ছে ম্যানেজমেন্ট কোটা কাট অফ, ঠিক আছে। তো গুরু নানকের জন্য প্রথমে তোমাদের রয়েছে MQNO 72,582 থেকে 1,72,237, OPNO 42,154 থেকে 60,171, SC 1,49,000 থেকে 1,83,364, ST 5,42,513 থেকে 5,77,091, MQNO। এটা চলে আসছে হলদিয়ার জন্য। দেখো আমি ম্যানেজমেন্ট কোটাদেরটা বলছি এখানে, হলদিয়ার জন্য 93,396 থেকে 213,688, OPNO 48,734 থেকে 65,612, SC জন্য 1,61,303 থেকে 1,94,340, STNO হচ্ছে 6,72,146 থেকে 6,40,240। তারপরে চলে আসছি কুসুম দেবী। দেখো এইগুলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কুসুম দেবীর জন্য ম্যানেজমেন্ট কোটার কাট অফ, এটা আমি একটু ডাইরেক্ট চলে আসবো একদম মেডিকেল কলেজগুলোতে। তারপরে দেখো এই দেখো নর্থ বেঙ্গলের রয়েছে, নর্থ বেঙ্গলের জেনারেল গিয়েছে তোমার নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজে 38,752 থেকে 45,932। তারপরে এই একটা হোমিওপ্যাথিক কলেজ, মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, মহেশ ভট্টাচার্যতে দেখো BANO এর একটা কাট অফ রয়েছে 75,133 থেকে 76,980, BB 82,016 থেকে 83,499, EWS 77,464 থেকে 93,451, OP-র গিয়েছে 66,287 থেকে 74,354, SC র গিয়েছে 1,67,227 থেকে 2,24,277, ST জন্য গিয়েছে 5,40,097 থেকে 5,40,997 থেকে 6,30,288। দেখো তারপরে রয়েছে ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, তো এইগুলো আমি একটু স্কিপ করে যাচ্ছি, মিদনাপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এবং তোমাদের সবাইকে একদম নিয়ে চলে আসছি মেডিকেল কলেজগুলোতে। দেখো এখানে মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, মেট্রোপলিটন এর পরে বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ডক্টর এন দে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ডক্টর এন দে এর পরে আমরা একদম ডাইরেক্ট চলে এসেছি বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, BANO দেখো গিয়েছে 23,982 থেকে 26,612, BPNO গিয়েছে তোমার 22,847 থেকে 27,294, EW গিয়েছে
ইডাব্লিউ এনও গিয়েছে 23,539 থেকে 29,175, ওপি এনও গিয়েছে 5,449 থেকে 22,820। বাহ, বাঁকুড়া আমার জেলার মেডিকেল কলেজ, তো বাঁকুড়াতেও দেখতে পাচ্ছি যে যথেষ্ট ভালো র্যাঙ্কে ছেলে মেয়েদের পছন্দ হচ্ছে। বাঁকুড়া 5,449, এই র্যাঙ্কে এই ছেলেটা বা এই মেয়েটা, এ কিন্তু এনআরএস থেকে হয়তো মেডিকেল কলেজও পেতে পারত, কিন্তু এনআরএস তো সে পেতই, এনআরএস, আরজিগড়, তারপরে যতগুলো মেডিকেল কলেজ আছে সবকটাই পেতো, কিন্তু সে চুজ করেছে বাঁকুড়া। তো দেখো, এবার প্রত্যেকটা কলেজের তো সবকটা আমি বলা পসিবল হচ্ছে না, তাই আমি এখানে জেনারেলদেরটা বলে দিচ্ছি প্রত্যেক মেডিকেল কলেজের থেকে, বাকিগুলো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। আর যেগুলো একটু বিশেষ কাট অফ থাকবে, কিছু বিশেষ উল্লেখ্য পয়েন্ট, সেগুলো আমি ক্যাটাগরি ওয়াইজও তোমাদেরকে বলে দেবো। যেমন দেখো, বর্ধমান মেডিকেল কলেজে তোমার এই যে এটা হচ্ছে জেনারেলদের জন্য, ওপিএনও 9,077 থেকে 18,520 গিয়েছে। ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের জন্য গিয়েছে তোমার, দেখো ওপিএনও গিয়েছে 9,398 থেকে 14,394। আচ্ছা, এবারে তোমরা একটু লক্ষ্য করো, ইডাব্লিউএস এরটা কিন্তু নর্মালের থেকে একটু বেশি যাচ্ছে, 18,437 থেকে 21,365। এটার কারণ আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করব যে ইডাব্লিউএস যে সিট গুলো থাকছে এগুলো কিন্তু জেনারেল যে সিট, হ্যাঁ জেনারেলিরই একটা ক্যাটাগরি, ইকোনমিক্যালি উইকার ক্যাটাগরি, বাট ওগুলো কিন্তু জেনারেল সিটের সাথে সেম নয়। তাই ইডাব্লিউএস কোটা গুলো মানে যেমন একটা কোটা সিট হয় এসসি এসটি ওবিসি বা ধরো পিডাব্লিউডি, তো সেইরকম ইডাব্লিউএস টাও কোটা সিট, এবং ওটা জেনারেলদের নর্মাল সিটের থেকে এক্সট্রা হিসাবে যাচ্ছে। সেই জন্য দেখো জেনারেলদের সিট শেষ হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে যদি ধরি, তাহলে দেখো শেষ হয়েছে 9,398 এবং ইডাব্লিউএস সিট শুরু হয়েছে 18,434 থেকে। তাহলে দেখতেই পাচ্ছ যে যেখানে জেনারেল শেষ হয়েছে তারও 4,000 পরের র্যাঙ্কের থেকে ইডাব্লিউএস শুরু হচ্ছে, দো ইডাব্লিউএস ও কিন্তু জেনারেলেরই একটা ক্যাটাগরি। তো ঠিক আছে, চলো এরপরে আমরা এগিয়ে চলি। তো আমরা এরপরে চলে আসছি ক্যালকাটা, আচ্ছা সরি সরি সরি, ওটা আমি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজেরটা বললাম, বর্ধমান নয়, সরি। তো ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজেই তোমরা দেখতে পাচ্ছ যে জেনারেল শুরু হয়েছিল 9,398 থেকে এবং শেষ হয়েছে 14,394, এবং ইডাব্লিউএনও হয়েছিল 18,437 শুরু এবং 21,365 শেষ হয়েছে। চলো আমরা এগিয়ে চলি, ইডাব্লিউএসএনও পেরিয়ে গেলাম, তারপরে চলে আসছি মেডিকেল কলেজ কলকাতা। মেডিকেল কলেজ কলকাতাতে জেনারেলদের শুরু হয়েছিল 399 থেকে, লাস্ট শেষ হয়েছে 4,055। নীলরতন সরকার মেডিকেল কলেজ দেখতেই পাচ্ছ তোমরা, ওপিএনও শুরু হয়েছিল 3,894, শেষ হয়েছে 7,888। এখানে আমরা একটু দেখতেই পাচ্ছ মেডিকেল কলেজ আর এনআরএস এ কিন্তু তোমার কোনো ইডাব্লিউএস কোটা নেই, এটা আমরা আগেও বলেছিলাম যে থাকে না, এবং দেখতেই পাচ্ছ নেই, ওখানেও সিট ম্যাট্রিক্সেও দেখা যায়নি। তো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আমরা চলে আসছি, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওপিএনও শুরু হয়েছে 12,503 র্যাঙ্কের থেকে এবং শেষ হয়েছে 24,767 র্যাঙ্কে। তারপরে চলে আসছি আমাদের মেডিকেল কলেজ, আরজিগড় মেডিকেল কলেজ। আরজিগড় মেডিকেল কলেজে তোমরা সবাই দেখতে পাবে যে ওপিএনও দেখো 4,535 থেকে শুরু হয়েছে 11,962 শেষ হয়েছে। এই যে বিএপিএইচ, এই সিট গুলো দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সিট। দেখতে এই যে বিএপিএইচ দেখো একটাই সিট গেছে, 5,08,662, 5,08,662 একটাই সিট ছিল, একজনই ভর্তি হয়েছে, সেই জন্য ওপেনিং আর ক্লোজিং র্যাঙ্ক দুটোই সেম। তো এরপরে আরো তোমরা দেখতে পাবে, দেখো ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট, ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতা, যাতে তুমি দেখতে পাচ্ছ দেখো ওপিএনও 4,094 থেকে শুরু হয়ে 9,181 পর্যন্ত। তারপরে আমরা দেখতে পাচ্ছি মিদনাপুর মেডিকেল কলেজ, মিদনাপুর মেডিকেল কলেজের জন্য ওপিএনও হচ্ছে 20,671 থেকে শুরু করে 25,898। কেপিসি মেডিকেল কলেজ যাদবপুর, কেপিসি মেডিকেল কলেজে এই দেখো এখানেও ম্যানেজমেন্ট কোটা, যেহেতু প্রাইভেট মেডিকেল কলেজ তাই ম্যানেজমেন্ট কোটা ইন্ট্রোডিউস হয়েছে। এনআরএনও, এটাও একটু বলে দিই, এনআরএনও মানে হচ্ছে এনআরআই, মানে হয়তো ইন্ডিয়ার বাইরে জানোই তো এনআরআই কারা, তো এনআরআই দের জন্য যে কোটা থাকে প্রাইভেট মেডিকেল কলেজ গুলোতে, তো এটা হচ্ছে এনআরআই কোটার জন্য মেডিকেল এর সিট। তো এবার কেপিসি থেকে আমরা পেরিয়ে চলে গেলাম, কেপিসি এর পরে আমরা চলে আসছি কলেজ অফ মেডিসিন অ্যান্ড জিএনএম হসপিটাল কল্যাণী। কল্যাণীতে দেখো কাট অফ গিয়েছে ওপিএনও 17,194 থেকে তোমার 20,636 পর্যন্ত। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো উল্লেখ্য, প্রত্যেকটা জায়গাতেই ইডাব্লিউএস গুলো কিন্তু জেনারেলদের র্যাঙ্ক শেষ হওয়ার পরে, ওপিএনও শেষ হওয়ার পরে থেকে ম্যাক্সিমাম জায়গায় এইগুলো শুরু হয়েছে। তো আরো তোমরা দেখতেই পাবে যে
মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এন্ড হসপিটালে তোমার এখানে তুমি ওপিএন ও দেখতে পাচ্ছ 17,984 থেকে শুরু করে 27,562 পর্যন্ত। মালদা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, মালদা মেডিকেল কলেজে ওপিএন হচ্ছে 17,620 থেকে শুরু করে 28,639। আচ্ছা, এবার মালদা ডায়মন্ড হারবার নিয়ে আমি একটা কথা বলি। এবারে মালদা ডায়মন্ড হারবার খুব হাড্ডাহাড্ডি গেছে, যে তুলনায় আগের বছর নতুন মেডিকেল কলেজ খুলেও ডায়মন্ড হারবার এবারে মালদার প্রায় একটু উপরে র্যাঙ্ক গেছে, মালদার ক্লোজিং র্যাঙ্ক ইউআরদের জন্য যেটা, আর ডায়মন্ড হারবারের যেটা সেটা মালদার থেকে বেশি গিয়েছে। তো মালদার পরে দেখো আমরা চলে আসছি ইএসআই পিজি, ইএসআই পিজিআই এমএসআর জোকা কলকাতা, যেখানে জেনারেলদের কাট অফ গেছে 9,677 থেকে 24,526। তারপরে জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যাতে তোমার ম্যানেজমেন্ট কোটা, এই দেখো দেখতে পাচ্ছ এনআরআই কোটা, ওপিএনও গেছে, এই দেখো 16,065 থেকে 42,869 পর্যন্ত। আইকিউসিটি মেডিকেল কলেজের জন্য এই দেখো ওপিএনও গিয়েছে 34,918 থেকে শুরু করে 40,986 পর্যন্ত। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে এটা কোপিয়ে নিয়েছে 16,488 থেকে শুরু করে 28,292 পর্যন্ত। ডায়মন্ড হারবারের পরে দেখো চলে আসছে রায়গঞ্জ মেডিকেল কলেজ, রায়গঞ্জ মেডিকেল কলেজে দেখো ওপিএনও গিয়েছে 28,657 থেকে শুরু করে 32,378 পর্যন্ত। তারপরে দেখো আমরা চলে আসছি এখানে কুচবিহার মেডিকেল কলেজ, মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল কুচবিহার, কুচবিহারের জন্য ওপিএনও গিয়েছে 24,581 এবং 33,608। এবারে একটা যে জিনিস লক্ষ্য করা যায়, যে প্রত্যেক ক্যাটাগরিতে সিট বাড়া সত্ত্বেও দেখতেই পাচ্ছ যে বিএনও সিট গুলো, তার মানে এই যে 33,691 থেকে শুরু করে 34,862 পর্যন্ত, তার মানে কি বুঝতে পারছো, ক্যাটাগরি অনুযায়ী স্টুডেন্টের সংখ্যা কিন্তু বেড়েছে। তো সেই জন্য র্যাঙ্ক গুলো এত তাড়াতাড়ি ওপেন হয়েছে, আবার ক্লোজ হয়েছে। দেখো আইকার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এখানে গিয়েছে তোমার ওপিএন এর জন্য গিয়েছে 36,495 থেকে 45,008। তারপরে সনকা মেডিকেল কলেজের জন্য গিয়েছে দেখো 35,005 থেকে শুরু করে 46,953। পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজের জন্য দেখো তোমরা দেখতেই পাচ্ছ 24,111 থেকে শুরু করে গিয়েছে 33,154। গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের জন্য এই দেখো ওপিএন গিয়েছে 24,036 থেকে শুরু করে 48,334। তাহলে আমরা তোমাদেরকে এখানে পুরো লিস্টটাই দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ 10 পাতার যে তোমাদের লিস্টটা ছিল ওপেনিং আর ক্লোজিং র্যাঙ্কে। আশা করছি তোমরা সবাই বুঝে গেছো। এই লিস্টটা তোমরা wbmcc.nic.in এ যাবে, সেখানে দেখবে তোমরা পেয়ে যাবে নোটিফিকেশন বক্সে যে ওপেনিং এন্ড ক্লোজিং র্যাঙ্ক অফ অল কলেজেস। সেইখান থেকে তোমরা এই লিস্টটা ডাউনলোড করে নিতে পারবে, যাদের যাদের তোমাদের দরকার মনে হচ্ছে যে এই লিস্টটা তোমাদের দরকার। তো আমরা ভিডিও শেষে লিঙ্কও প্রোভাইড করে দিচ্ছি এই লিস্টটা তোমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবে। আর অবশ্যই আমাদের এই ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং শেয়ার করে দিও। আর কোনো কোয়েরি থাকলে ভিডিওতে কমেন্ট করো, তোমরা আমাদের পার্সোনালি ডিএম করতে পারো আমাদের পার্সোনাল ফেসবুক বা ইনস্টাগ্রামে। তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই, ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।